হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার খুব সহজে আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করে একটি নতুন অ্যাকাউন্ট করবেন প্রথমে আপনার স্মার্টফোনে আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে রাখতে হবে যদি আপনার স্মার্টফোনে এই অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন আমি প্রবাসী আমি প্রবাসী লেখার পরে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি উপরে চলে আসবে আমি প্রবাসী আমি প্রবাসী লিমিটেড এই অ্যাপসটি আমার ওপেন দেখাচ্ছে অর্থাৎ আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনাদের যাদের ডাউনলোড করা নেই তাদের এখানে ডাউনলোড অপশন আসবে এখান থেকে ডাউনলোড করে নিয়ে এরপর ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে কিছু সময় অপেক্ষা করবেন ভাষা বোঝার সুবিধার্থে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা ট্রান্সলেট করতে পারেন আর ট্রান্সলেট করার জন্য উপরে ডানকোনা দেখতে পাচ্ছেন একটি ল্যাঙ্গুয়েজ অপশন এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট হয়ে গিয়েছে এরপর নিচে একটি গ্রিন বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ পরবর্তী এই পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী এই বাটনে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার সচল রয়েছে এমন একটি মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বারটি অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবেন মনে রাখবেন মোবাইল নাম্বারটি কোনোভাবে ভুল হয়ে গেলে অথবা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে রেজিস্ট্রেশন করার সময় যে ওটিপি কোড আসবে এই কোড না দেওয়ার কারণে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না মোবাইল নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস আসবে অর্থাৎ কনফার্মেশন কোড আপনার সেই মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন কোড আসবে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে কোডটি অলরেডি চলে এসেছে আপনার ফোনে যদি কোডটি চলে আসে তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ বাটন এই অ্যালাউ বাটনে ক্লিক করবেন অ্যালাউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এখানে একটি ইন্টারফেস আসবে এখন আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে ছয় সংখ্যার হবে এবং প্রতি পাসওয়ার্ডে একটি নম্বর এবং একটি অক্ষর থাকবে উপরে পাসওয়ার্ডটি সঠিকভাবে ফিল করা হয়ে গেলে এরপর সেম পাসওয়ার্ডটি আবার নিচে ফিল আপ করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন এবং পরবর্তী যখন আপনি লগ ইন করবেন অবশ্যই এই পাসওয়ার্ডটি লাগবে প্রয়োজনে আপনি কোথাও লিখে রাখবেন পাসওয়ার্ডটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে যে পরবর্তী বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করতে হবে পরবর্তী এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি স্ক্রিনে দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ড সবলভাবে সেট করা হয়ে গেছে এখন এই ঠিক আছে এই বাটনে ক্লিক করবেন এরপরে আপনি স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে অনেক দেশের নাম রয়েছে অর্থাৎ আপনি কোন কোন দেশে যেতে ইচ্ছুক এই ধরনের দেশ আপনি এখানে কয়েকটি সিলেক্ট করে নেবেন কমপক্ষে তিনটি দেশ আপনি সিলেক্ট করবেন আমি আমার পছন্দ মতো কয়েকটি দেশ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেশ সিলেক্ট করার সাথে কনফিউশনের কোনো কিছুই নেই আপনি রেজিস্ট্রেশন করার পরও আবার পুনরায় আপনি এগুলো এডিট করতে পারবেন এবং পুনরায় আপনি পছন্দ মতো আবার যে কোনো দেশ আবার সিলেক্ট করতে পারবেন যাই হোক দেশ সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি বাটন পরবর্তী এই পরবর্তী বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে বিদেশে গিয়ে আপনি কোন ধরনের কর্ম করতে ইচ্ছুক আপনার মাঝে যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি কিছু এখানে সিলেক্ট করে নিচ্ছি ড্রাইভার তারপর অফিস সহকারী কম্পিউটার অপারেটর আপনার দক্ষতা অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরও আপনার প্রোফাইল থেকে কোনো দক্ষতা যদি আপনি এডিট করতে চান অথবা আপনি নতুন করে কোনো দক্ষতা অ্যাড করতে চান তাহলে আপনি তা করতে পারবেন দক্ষতা সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে পরবর্তী বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে সঠিকভাবে প্রথমে হচ্ছে আপনি কি পুরুষ নাকি মহিলা যদি পুরুষ হয়ে থাকেন অবশ্যই পুরুষ বাটনে ক্লিক করবেন এরপরে পরবর্তী যে ইনফরমেশনটি রয়েছে আপনার বয়স নির্বাচন করুন এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে বয়স রয়েছে সেই বয়স আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি এই বাটনে ক্লিক করতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপরে চাকরির অবস্থা নির্বাচন করুন অর্থাৎ আপনি এখন বর্তমানে কি চাকরিজীবী কিনা যদি চাকরিজীবী হয়ে থাকেন অথবা বিসারা দিন অথবা কর্মরত আছেন তাহলে এখন সিলেক্ট করবেন এরপর আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত আছেন কি না যদি না থাকেন না বাটনে ক্লিক করবেন এরপরে আপনি কি বিএমইটি স্মার্ট কার্ড আছে যদি না থাকে না বাটনে ক্লিক করবেন এরপরে সম্পূর্ণ যে বাটনটি দেখতে পাচ্ছেন নিচে এই বাটনে ক্লিক করতে হবে এরপরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে কিছু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো অবশ্যই পড়বেন ইনফরমেশনগুলো হলো বিদেশে কর্মসংস্থানে এর জন্য আমি প্রবাসী প্রতিটি ধাপে আপনার সঙ্গেই থাকবে বিএমইটিতে আবেদন প্রক্রিয়া শুরু করুন ও বিদেশে চাকরির সন্ধান করুন বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স এখন আপনার হাতের নাগালে প্রবাসে থাকাকালীন সময় যে কোনো ধরনের সাহায্য ও সহায়তা এখন আপনার হাতের মুঠোয় এই ইনফরমেশনগুলো হলো অ্যাপসটি ব্যবহারের ফলে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো আপনি দেশে এবং বিদেশ থেকে পাবেন সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে আপনি বিষয়গুলো সম্পর্কে অবগত হলে ঠিক আছে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি এই অ্যাকাউন্টে যখন তখন আপনার এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে যে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু লগ করতে পারবেন এবং এখানকার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আমি প্রবাসী অ্যাপসটির সাহায্যে যারা নতুন বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য যেমন সুফল হয়ে আনবে এবং যারা অলরেডি বিদেশে গিয়েছে বিভিন্ন কর্মসংস্থানে আছে তাদের জন্যও কিন্তু এই অ্যাপসটি ব্যবহারের ফলে তারা অনেক ধরনের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তো যাই হোক যারা নতুন বিদেশ যাবেন কিভাবে শুরু করবেন এবং প্রক্রিয়াগুলো কেমন হবে আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে রাখুন তাহলে ধাপে ধাপে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং কোন সময় কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে সেগুলো বিষয় সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন আমি এই ভিডিওতে শুধু কিভাবে একজন আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করবে বা একটি অ্যাকাউন্ট করবে সেই বিষয়টি এখানে দেখিয়েছি আর পরবর্তী আমি ভিডিওগুলোতে কিভাবে লগ করতে হয় কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলে সেগুলো আবার রিকভারি করে নতুন পাসওয়ার্ড তৈরি করে আবার পুনরায় লগ ইন করতে হয় এবং কি কিভাবে যে বিএমএটি রেজিস্ট্রেশন করতে হয় বা স্মার্ট কার্ড নিতে হয় কিভাবে একজন বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং কোর্স করতে হয় সেগুলো সেন্টার কোথায় রয়েছে সেগুলো বের করে কীভাবে সেই শিডিউল অনুযায়ী আপনার ট্রেনিং করবেন এবং কিভাবে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন করে স্মার্ট কার্ড ডাউনলোড করবেন এবং ভ্যাকসিন কার্ড দিবেন এই সকল বিষয়ে আমি সিরিজ অনুযায়ী ভিডিওগুলো আপলোড করব আপনারা সাথে থাকবেন তাহলে পর্যায়ক্রমে ভিডিওগুলো আপনারা পাবেন এবং ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হতে পারবেন তো যা হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে যদি কোনো ধরনের কোনো বিষয়ে জানতে ইচ্ছুক হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও